কি হয়ে গেল? আরে খুন খুন, সিআইডি কে ফোন করতে হবে। হ্যালো সিআইডি, এখানে একটা খুন হয়ে গেছে। হ্যাঁ কই, শুনুন শুনুন দেখি শুনুন দেখি, প্লিজ এখান থেকে সাইড দিন, সরে দিন। ও এত দেখছি খুন মনে হচ্ছে। বন্দুকটা যেভাবে ঢুকেছে খুনই নিশ্চয়ই। একদম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এত ভিড়ের মাঝখানে বন্ধু গুলি চলল কিন্তু কেউ আওয়াজ পেল না। নিশ্চয়ই সাইলেন্সার গুলি হয়তো। হ্যাঁ এটা হতে পারে, অবশ্য নাও শুনতে পারে, কারণ এখানে কি মিউজিক চলছিল? হ্যাঁ চলছিল। ও তাহলে হতে পারে মিউজিকের জন্য শুনতে পারে, না মিউজিকের জন্য শুনতে না পারে, এটা সাইলেন্সটাই ছিল। আই সাইলেন্স করে, আসলে আমি নতুন জয়েন্ট করেছি, আসলে আমি এটার ব্যাপারে একটু কম জানি, আপনি একটু যদি ভালো মতো করে দেন। শিওর, অনেক রক্ত বেরিয়েছে স্যার, সে তো বেরোবে। আমরা পোস্টমর্টমে নিয়ে যাই, তাহলেই জানতে পারবো কিভাবে খুনটা হয়েছে আর কতটা দূর থেকে পজিশন থেকে। হ্যালো নীলেশ ঘোষ, হ্যাঁ তুমি কো একটা লোক পাঠিয়ে এটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। আচ্ছা আপনারা কেউ এটা হাত দিন না? দিন না তো? না না কেউ দিইনি। ওকে ওকে ঠিক আছে, কেউ হাত দেবে না। আচ্ছা এই খুনটা কতক্ষণ আগে হয়েছে? এই 24 ঘন্টা আগে। 24 ঘন্টা মানে একটু আগেই হয়েছে বলতে পারো। তার মানে খুনি হয়তো এখানেই আছে। দেখি তো। হ্যাঁ দেখুন, এটা হলো আমাদের ফার্স্ট মানে যেখানে ডিস্ক হচ্ছে ওখানকার সিসিটিভি ফুটেজ দেখে। ওকে অ্যান্ড আচ্ছা, ওই যে লোকটা মাস্ক পরা আছে, ও কি পার্টির মানে কেউ চেনেন আপনারা কেউ? আচ্ছা শুনুন না, আপনারা এদিকে আসুন, এই লোকটাকে যে মাস্ক পরে আছে তাকে কি আপনারা কেউ চেনেন? না তো, এটা একে তো আমরা কখনো দেখিনি, আগে কখনো আগে দেখেননি, তাহলে হতে পারে এই খুনি। স্যার দেখুন তো, আমার মনে হচ্ছে এই লোকটাই খুনি যে মাস্ক পরে রয়েছে, কারণ এই সবার থেকে আলাদা, মানে এখানে এটা মাস্ক পার্টি ছিল না কিন্তু তার লোকটা মাস্ক পরে কেন আছে সেটা তো হচ্ছে একটা প্রশ্ন। তার লোক যে করছে তাকে একটু জুম করতে বলো তো। হ্যাঁ আপনি একটু পর্ট্রেট একটু জুম করুন তো, দেখেন মুখটা ঠিক আপনার কেউ চেনে না কেন মুখটা? তো না 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 না, মুখটা তো ঠিক বোঝা যাচ্ছে না। আপনি একটা কাজ করুন, এটা আমাদের ফটো স্ক্যান করে আমাদের সিআইডি তো পাঠিয়ে দিন। আচ্ছা ফটো স্ক্যান করলে তো গ্লিচ আসবে প্রচুর ফটোটা, কি করা যায় বলুন তো? ঠিক আপনি দিয়ে দিন না, আমরা ঠিক করে নেব। আচ্ছা আচ্ছা ওকে স্যার, আমরা তো এই চিপটা যে কোনো কম্পিউটার কানেক্ট করলে একটা ফটো একটা ইমেজেস ফাইল ঢুকে যাবে এপিকে। ওকে ওকে ঠিক আছে। ও এনিং স্যার, এই মনে হচ্ছে খুনি, কারণ মাস্ক তো পার্টি ছিল না, তাহলে সাধারণ পার্টি হচ্ছিল তাহলে লোকটা কে হতে পারে? তুমি একটা কাজ করো, এই ফটোটা ইন্টারনেট আর অন্যান্য জায়গায় ছড়িয়ে দাও, কিন্তু তার আগে আমাদের মাস্কটা তো ওঠাতে হবে। আচ্ছা ধরো এডিটিং করছি, এনো আরেকটা চিপ, এটা তুমি ছড়িয়ে দাও ইন্টারনেট। স্যার আপনি প্লিজ ছড়িয়ে দিন, পোস্ট হয়ে গেছে। এক মিনিট স্যার, এই ছবিটা মানে এই লোকটাকে আমি কোথাও না দেখেছি। কোথায় দেখেছো? সেটা আমরা ওই পার্টিতে আমি এই লোকটাকে দেখেছি। আচ্ছা কোথায় দেখেছো একবার বলো আমাকে, সেটা আমি ঠিক মনে পড়ছে, কিন্তু এই লোকটাকে আমি পার্টিতে দেখেছিলাম। আচ্ছা আচ্ছা, মাস্কটা ওঠানোর পর আমি এই লোকটাকে চিনি।